হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আমি এসেছি আপনারা যদি আমার টিপসটি ফলো করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা মিলনে অনেক বেশি সময় পাবেন ভিউয়ার্স শুরু করার আগে একটি কথা বলবো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে যে এটা হবে যে আপনার আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন অনেকে আছেন মিলনে খুব বেশি সময় থাকতে পারে না দুই থেকে তিন মিনিটের সময় মধ্যে তাদের বের হয়ে যায় এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য আমার আজকের এই টিপসটি আমার আজকের এই টিপসটি যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনারা মিলনে অনেক বেশি সময় পাবেন ভিউয়ার্স শুরু করার আগে একটি কথা বলবো আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং যদি দেখতে পারেন তাহলে সঙ্গিনীকে পরিপূর্ণ সময় নিয়ে সুখ দিতে পারবেন অনেকে আছেন সঙ্গিনীকে সুখ দিতে পারেন না অনেকে বলেন যে আমি পারি না ক্ষেত্রে আমরা কি করতে পারি এই টিপসটি তাদের জন্য যারা এ সমস্যায় ভুগছেন আমি তাদেরকে বলছি যে আজকের এই ভিডিওটা খুব মন দিয়ে দেখুন প্রায় ভাইদেরই কিন্তু এই সমস্যা হয় কারণ তারা খুব কম বয়সে অতিরিক্ত পরিমাণে হাত মেরেছে যার ফলে কি হয়েছে এই সমস্যা কিন্তু তাদের ভেতরে থেকেই গেছে আর এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনারা অনেক কিছু খেয়ে থাকেন অনেক কিছু ব্যবহার করে থাকেন আবার কিন্তু তাতে করে হয়তো সাময়িক লাভটা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সকল ওষুধ বা এই সকল জিনিসের জন্য আপনাদের শরীরে নানা ধরনের ক্ষতিও হয়েছে কিন্তু আপনারা যদি প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করতে পারেন আমার মনে হয় তাহলে সেটাই করা উচিত তাই আমি বলবো আজ যদি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে একশো পারসেন্ট লাভবান হবেন আপনারা সকল চিন্তা সকল সমস্যা দূর হয়ে যাবে আমি যে টিপসটি বলে দিব এটি নিয়ম করে আপনাদেরকে তৈরি করতে হবে এবং নিয়ম করে আপনাদেরকে খেতে হবে আপনার যদি এই টিপসটি ফলো করতে পারেন তাহলে মিলনে এক টানা সময় পাবেন এর জন্য আমি মাত্র দুইটি উপাদান নিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কি কি দুটি উপাদান নিয়েছি এখানে আমি নিয়েছি দেখুন একটি পান পাতা আপনারাও এরকম একটি সাইজের বড় মানের একটা পান পাতা নিয়ে নেবেন আর এখানে একটা যে গুঁড়োটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুল মূল পাউডার এখানে আমি শিমুল মূলের যে পাউডারটা সেটা নিয়েছি আপনারা যে কোনো কবিরাজের দোকান থেকে শিমুল মূল পাউডারটা সংগ্রহ করে নিতে পারবেন এই দুটো উপাদান আপনাদেরকে কিভাবে খেতে হবে আমি এখন সেটা বলে দিচ্ছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন পান পাতাটা এই পান পাতার যে রসটা হবে একটু ব্লেন্ড করে আপনারা চাইলে এর সাথে দুইটা তিনটা পানও নিতে পারেন দুইটা তিনটা পান নিয়ে দুই চামচ রস হবে পান পাতাটাকে মানে রস বের করে দুই চামচ রসের সাথে আপনারা এক চামচ পরিমাণে শিমুল মূল পাউডার নেবেন নিয়ে রোজ রাতের বেলা আপনারা ওই এক চামচ করে খাবেন আপনারা যদি দুই চামচ পান পাতার রস নেন আর নিবেন এক চামচ শিমুল মূল পাউডার নিয়ে আপনারা ওটা রাতে করে একসাথে মিশিয়ে খেয়ে নেবেন এটা যখন আপনারা রাতের বেলা খাবেন দেখবেন যে আপনার ভেতরে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হচ্ছে তখন আপনার মিলন করতে ইচ্ছা করবে এবং ওইটা করা ওইটা খাওয়ার সাথে সাথে আপনি মিলন না করে দশ থেকে পনেরো মিনিট পরে গিয়ে করুন নিজেকে একটু স্থির করে তারপর করুন তাতে করে কি হবে দেখবেন আপনি এক টানা মিলন করতে পারবেন এমনও হতে পারে যে আপনি প্রথমবার মিলনে দশ থেকে পনেরো মিনিট সময় পাচ্ছেন এবং দ্বিতীয়বার এর থেকে আরও বেশি সময় পাচ্ছেন তাই আমি বলবো আপনারা যদি এইভাবে নিয়ম করে এই পান পাতার রসের সাথে শিমুলমুল পাউডারটা মিশিয়ে খেতে পারেন তাহলে আপনারা মিলনে অনেক বেশি সময় পাবেন আপনার পারফরম্যান্স অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গিনীও বুঝতে পারবে আপনার ভেতরের পরিবর্তনটা এইভাবে আপনারা যদি খেতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক ভালো একটি সমাধান পেয়ে যাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ